প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। আমরা আজ একটি রিভিশন ক্লাস নেব, সামনে তোমাদের পরীক্ষা। আজকে আমরা পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের অনুধাবন প্রশ্নের উপর একটি ক্লাস নেব। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমরা অনুধাবন প্রশ্ন এক নম্বর প্রশ্নটি হচ্ছে যে তথ্য সারির মানগুলো থেকে তার গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য ব্যাখ্যা করো। তাহলে আমরা একটা তথ্য সারি ধরে নিচ্ছি। দেখো, মনে করি এক চলকের এন সংখ্যক মান যথাক্রমে x1 x2 x3 xn। তাহলে সুতরাং গাণিতিক গড় কি হবে? এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই বাই এন। আমরা যদি এখানে আর গুণন করি কি হচ্ছে, দেখো সামেশন এক্স আই ইকুয়াল টু এন এক্স বার। এখন আমরা বের করব, দেখো তথ্য সারির মানগুলো থেকে তার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি, মানে হচ্ছে যে এক্স আই মাইনাস এক্স বার সামেশন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই তথ্য সারিকে আমরা ধরছি আমরা এক্স আই দ্বারা, তাহলে এক্স আই মাইনাস এক্স বার সাবমিশন দেওয়া আছে। এখন আমরা দেখো আই আই বলতে এখানে 1 2 3 এভাবে আমরা এন পর্যন্ত বুঝি, আই ইকুয়াল টু 1 2 3 এন। এখন আমরা যদি আই এর মান 1 বসাই, তাহলে আমাদের প্রথম পদটা কি হবে, দেখো এক্স ওয়ান মাইনাস এক্স বার প্লাস আই এর মান যদি আমরা 2 বসাই, সাবমিশনের জন্য প্লাস দেব, আই এর মান 2 বসালে এক্স 2 মাইনাস এক্স বার, আই এর মান 3 বসালে এক্স 3 মাইনাস এক্স বার প্লাস ডট ডট আই এর মানের বসালে এক্স এর মাইনাস এক্স বার। এখন দেখো আমরা এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন কে আমরা একত্র করে রেখেছি, যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট এক্স এন, মাইনাস এক্স বার গুলোকে আমরা একত্র করে কমন দিয়ে লিখেছি, এই মাইনাস এক্স বার মাইনাস এক্স বার মাইনাস এক্স বার ডট ডট মাইনাস এক্স বার মাইনাস কমন দিয়ে লিখেছি, এক্স বার প্লাস এক্স বার প্লাস এক্স বার প্লাস ডট ডট এক্স বার। তাহলে দেখো এখানে এই যে যে ভ্যালুটা আমাদের, এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন, মানে হচ্ছে সামেশন এক্স আই। আর এখানে কয়টা এক্স বার আছে, এন সংখ্যক এক্স বার আছে, এন এক্স বার। এই যে সামেশন এক্স আই সমান এন এক্স বার আমরা বসিয়ে দিলাম, তাহলে এন এক্স বার মাইনাস এক্স বার সমান 0 হয়ে গেল। তাহলে আমাদের ব্যাখ্যাটা কি ছিল, যে তথ্য সারির মানগুলো থেকে তার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য। অতএব আমরা লিখতে পারি যে, অতএব আমরা লাস্ট লিখতে পারি, উপরে লিখে দেখো, অতএব আমরা বলতে পারি তথ্য সারির মানগুলো থেকে তার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য। অতএব তথ্য সারির মানগুলো থেকে তার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য, সমষ্টি শূন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে 2 নম্বর, তো যে গাণিতিক গড়ের উপর মূল ও মাপনের প্রভাব ব্যাখ্যা করো। তোমরা লিখেছো সবাই? ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি। দেখো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে গাণিতিক গড়ের উপর মূল মাপনের প্রভাব ব্যাখ্যা করো। গাণিতিক গড়ের উপর মূল মাপনের প্রভাব ব্যাখ্যা করো, অথবা এটা হতে পারে যে গাণিতিক গড় মূল মাপনের উপর নির্ভরশীল। তাহলে আমরা উত্তরটি লিখে দেখো, যে মনে করি আগের মতো আমরা লিখব, মনে করি এক চলকের এন সংখ্যক মান যথাক্রমে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন এক্স এন যাদের গাণিতিক গড় এক্স বার
যাদের গাণিতিক গড় এক্স বার, যাদের গাণিতিক গড় গড় এক্স বার, এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই বাই এন। আমরা এখন দেখো, আমরা ধরি নতুন চলক, নতুন চলক, নতুন চলক ধরতে হয় মূল মাপনী পরিবর্তন করে। ইউআই আমরা ইউআই ধরি সমান এক্স আই মাইনাস এ বাই সি, এখানে এ হচ্ছে মূল আর সি হচ্ছে মাপনী। এখন আমরা দেখব যে এই যে পূর্বের যে চলক এক্স আই, দেখো এক্স, আর নতুন যে চলক ইউ, এই দুইটা চলকের মধ্যে এই মূল মাপনের কোনো সম্পৃক্ততা আছে কি না, তাহলেই আমরা বলবো যে গাণিতিক গড় মূল মাপনের উপর নির্ভরশীল। এখন আমাদের উদ্দেশ্য কি, এখানে আমাদের গড়ের মান দুইটা দিয়ে, যে দুইটা চলকের গড় নির্ণয় করব। কিভাবে করব দেখো, আমরা এখন আর গুণন করে দিচ্ছি, দেখো এক্স আই মাইনাস এ ইকুয়াল টু সি ইউআই, এটাকে পক্ষান্তর করে দেই, এক্স আই সমান এ প্লাস সি ইউআই। তাহলে দেখো আমাদের এখন যদি গড়ের মান আনতে হয় এক্স বার ইউ বার, তাহলে আমাকে কী করতে হবে, এক্স এর সাথে দেখো সামেশন আছে, তাহলে আমাকে উভয় পক্ষে সামেশন দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি সামেশন দ্বারা গুণ করে দেই, সামেশন এক্স আই সমান সামেশন এ প্লাস সামেশন সি ইউআই। সবসময় মনে রাখবা আমাদের সামেশনটা থাকবে চলকের উপর, এই সিটা হচ্ছে আমাদের ধ্রুবক, এও ধ্রুবক, আর এখানে এক চলক। তাহলে আমি এখন যেটা করব, আমার দেখো আমার যেহেতু এক্স বার আনতে হবে, তাহলে এক্স বারকে এন দ্বারা ভাগ করলে, সামেশন এক্স আইকে এন দ্বারা ভাগ করলে আমার এক্স বার হবে, তাহলে উভয় পক্ষে আমি এন দ্বারা ভাগ করে দিই, এক্স আই বাই এন। আর এখানে দেখো সামেশন এ মানে হচ্ছে, এখানে যেহেতু এটা ধ্রুবক, তাহলে সামেশন এ হচ্ছে কয়টা এ আছে, এন সংখ্যক এ আছে, অর্থাৎ এন এ বাই এন। আর সিটা আমরা বাইরে দিয়ে দিচ্ছি যেহেতু ধ্রুবক, আর সামেশন ইউআই বাই এন, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা কি পাচ্ছি, আমি একটু উপরে চলে যাচ্ছি, আমরা এখন পাচ্ছি যে এই যে সামেশন এক্স আই বাই এন হচ্ছে আমাদের এক্স বার, এক্স বার, আর এটা দেখো এন এন কেটে যাচ্ছে, তাহলে এ প্লাস আর এফ এস সি, আর ইউআই সামেশন ইউআই বাই এন মানে ইউ বার। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স বার এবং ইউ বারের সাথে কি এ এবং সি সম্পর্ক যুক্ত, তাই না, এ এবং সি সম্পর্ক যুক্ত। তাহলে আমরা কি লিখতে পারি যে গাণিতিক গড় এক্স বার এ এবং এক্স বার এ এবং সি এর উপর নির্ভরশীল। সুতরাং অতএব আমরা বলতে পারি গাণিতিক গড় মূল মাপনের উপর, মূল মূল মাপনের উপর নির্ভরশীল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, উপর নির্ভরশীল সবাই তুলেছ, ওকে, আশা করি তোমরা সবাই বুঝে গেছ। এবার আসো আমাদের 3 নম্বর উদাহরণ প্রশ্নটা, যে 3 নম্বর উদাহরণ প্রশ্নটা হচ্ছে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় এন প্লাস ওয়ান বাই টু ব্যাখ্যা করো। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় এন প্লাস ওয়ান বাই টু ব্যাখ্যা করো। আমরা মুছে দিচ্ছি 3 নম্বর প্রশ্ন। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় এন প্লাস ওয়ান বাই টু ব্যাখ্যা করো। দেখো আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি, এক থেকে এন পর্যন্ত সিরিয়ালি যে সংখ্যাগুলো সেগুলো আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে আমি দেখি যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট
প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট কি হবে? সেট xi ইকুয়াল টু লিখে 1 2 3 ডট ডট n। তাহলে এটা সমষ্টি কি হবে? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা গড় বলতে আমরা কি বুঝি? সুতরাং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যার গড় x বার সমান সামেশন xi বাই n। তাহলে সামেশন x এর বলতে বুঝে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n বাই n। তোমরা 9-10 পড়েছ স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা কি? দেখি কার মনে আছে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n সমান হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে আমি এখানে এটা লিখে দিতে পারি যে n ইন্টু n প্লাস 1 বাই 2 ডিভাইডেড বাই n। তাহলে আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1 বাই 2 n। তাহলে n n কাটা সমান n প্লাস 1 বাই 2। তাহলে আমরা পেয়ে গেলাম যে অতএব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। অতএব আমরা এখানে লিখতে পারি, অতএব লাস্ট লাইন, অতএব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় n প্লাস 1 বাই 2। তো ঠিক আছে, আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটা জিনিস যেটা শিখব সেটা হলো যে 4 নম্বর অনুধাবন কোশ্চেনটা আমি কি বুঝব। ওকে, 4 নম্বর অনুধাবন কোশ্চেন দেখো। 4 নম্বর অনুধাবন কোশ্চেন হচ্ছে যে, 4 নম্বর অনুধাবন কোশ্চেন যে দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার জন্য ধনাত্মক রাশির ক্ষেত্রে m ইন্টু hm সমান gm স্কয়ার হবে, ব্যাখ্যা করো। তাহলে দেখো আমরা কিভাবে ব্যাখ্যা করি, খেয়াল করো। ধরি আমরা দুটি ধনাত্মক সংখ্যা যথাক্রমে x1 ও x2। তাহলে গাণিতিক গড় m সমান কি হবে? x1 প্লাস x2 বাই 2। জিওমেট্রিক মিন হচ্ছে রুট ওভার x1 x2, এবং হারমোনিক মিন হচ্ছে আমাদের 2 বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে নেই, দেখো লেফট হ্যান্ড সাইডটা কি আছে আমাদের, যে m ইন্টু hm সমান m এর মানটা আমরা বসাই দিই x1 প্লাস x2 বাই 2, আর hm হচ্ছে 2 বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2। এই 2 কেটে গেল, উপরে থাকে আমাদের x1 প্লাস x2, আর নিচে আমরা লসাগু করলে x1 x2, দ্যাট মিন্স x2 প্লাস x1। আমরা যদি উল্টে দেই x1 প্লাস x2 ইন্টু x1 x2 বাই x1 প্লাস x2, তাহলে এটা এটা কেটে গেল। দেখো এটাকে আমরা লিখতে পারি রুট ওভার x1 x2 হোল স্কোয়ার, দ্যাট মিন gm স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, অতএব আমরা বলতে পারি যে দুটি অশূন্য রাশির ক্ষেত্রে m ইন্টু hm কিন্তু gm স্কোয়ার হবে। লাস্ট আমরা লিখবো, অতএব
অতএব দুটি ধর সংযত এত হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো অবস্থায় অসুবিধা থাকলে তোমরা বলতে পারো। আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হলো এটি আমাদের লাস্ট কোশ্চেন, আমরা এই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো যে 5 নম্বর কোশ্চেন, এটি আমাদের এই 5টা অনুধাবন কোশ্চেনই তোমরা ভালো করে দেখবে। দেখো 5 নম্বরে দুটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে, ক্ষেত্রে এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম গ্রেটার দেন এইচ এম হবে, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। তাহলে আমরা দুটি ধনাত্মক সংখ্যা ধরে নিচ্ছি, দেখো ধরি দুটি ধনাত্মক সংখ্যা যথাক্রমে x1 ও x2, ঠিক আছে, x1 ও x2। তাহলে একইভাবে m সমান x1 প্লাস x2 বাই 2, জি এম সমান রুট ওভার x1 x2, এইচ এম সমান 2 ডিভাইডেড বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2। আমরা জানি বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, যে আমরা জানি বর্গ সংখ্যা কখনো কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে হতে পারে না। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে রুট ওভার এ মাইনাস রুট ওভার বি হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এখানে দেখো আমাদের সূত্র লিখি, রুট ওভার এ স্কোয়ার প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার এ রুট ওভার বি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে আমরা লিখতে পারি এ, আচ্ছা আমরা এখানে যেহেতু x1 ধরছি, x1 x2 ধরি, x1 x2, তাহলে এটা x1 x2 x1 ইন্টু x2, তাহলে x1 প্লাস x2 মাইনাস 2 রুট ওভার x1 x2 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি লিখতে পারি, x1 প্লাস x2 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 রুট ওভার x1 x2। 2টাকে পক্ষান্তর করে নিয়ে আসো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার x1 x2, দ্যাট মিন্স যে এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম, এটাকে আমরা ইকুয়েশন 1 দেই। একইভাবে আমরা যেটা করতে পারি, আবার দেখো আমরা আবার লিখতে পারি 1 বাই রুট ওভার x1 মাইনাস 1 বাই রুট ওভার x2 হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে এটা ফর্মুলা হবে 1 বাই x1 রুট x1 হোল স্কোয়ার প্লাস 1 বাই রুট x2 হোল স্কোয়ার মাইনাস 2 1 বাই রুট x1 1 বাই রুট x2 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি লিখতে পারি, 1 বাই x1 প্লাস 1 বাই x2 ইকুয়াল টু আমরা লিখতে পারি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 বাই রুট ওভার x1 x2। এখন আমরা দেখো একটু এদিকে চলে আসি, তাহলে আমরা দেখতে পারি ফাইনালি যে 2 দ্বারা ভাগ করে দিই, 1 বাই x1 প্লাস 1 বাই x2 বাই 2 ইজ গ্রেটার দেন টু 1 বাই রুট ওভার x1 x2। আমি এটাকে বিপরীতকরণ করে দিই, 2 বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2, তখন অসমতাটা চেঞ্জ হয়ে যাবে, লেস দেন ইকুয়াল টু রুট ওভার x1 x2। এখন এটা মানে হচ্ছে আমাদের হারমোনিক মিন, এটা মানে হচ্ছে জেমেটিক মিন। তাহলে আমি যদি উল্টে দিই, সুতরাং জি এম ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এইচ এম, এটাকে ধর
দুই নম্বর সমীকরণ, তাহলে এক ও দুই হতে পাই, দুই হতে পাই কি এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এইচ এম। ওকে, তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অনুধাবন, যে পাঁচটি অনুধাবন নিয়ে আমরা আলোচনা করলাম, তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের ক্লাসটি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা ভিডিও ক্লাসটি বারবার অন করে দেখবে। এরপরও কোনো প্রবলেম হলে আমাকে পার্সোনাল আইডিতে রিং দিয়ে তোমরা জেনে নিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করছি, খুদা হাফেজ।